নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পনির কাটলেট। নিয়েছি কিছু 250 গ্রাম পনির, এখানে নিয়েছি 2 আলু সিদ্ধ করে, গাজর সিদ্ধ, আর নিয়েছি কিছুটা ধনে পাতা, মটরশুঁটি আর আদা কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ, এখানে নিয়েছি কিছুটা চাট মশলা, আর এই ব্রেড ক্রেমসটা আমি বাড়িতেই তৈরি করেছি। কিছুটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালটাকে আমি পেস্ট করে নিচ্ছি। গোবিন্দভোগ চালের ব্যাটার তৈরি করলে কাটলেটের স্টেনটা খুব ভালো আসে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ব্যাটারটা আমি নামিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আলুটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, আমি গাজরটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আলু আর গাজরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছুটা হিং, আর দিয়ে দিচ্ছি কিছু সাদা জিরা। জিরা একটু ভালো করে ভেজে নিতে হবে, জিরা যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ সাতলানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। নুনটা তোমার যে যা স্বাদ মতো দিয়ে নেবে। মটরশুঁটিটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। আলু গাজরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা। আলুটা একটু ফ্রাই ফ্রাই করে নিতে হবে। হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটার সাথে আলুর মশলাটা খুব ভালো করে মিশে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। তৈরি হয়ে গেছে মশলাটাকে আমি একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আলু সিদ্ধটাকে নামিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে, একটু ঠান্ডা হতে হবে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে ভালো করে মেখে আমি কাটলেটের আগে এটা গড়িয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কাটলেট বানিয়ে নিয়েছি, এখন কাটলেটগুলোকে চালের ব্যাটারের মধ্যে ডুবোতে হবে। এই ব্যাটারি ডুবিয়ে এটা ব্রেড ক্রাম্পসের মধ্যে রেখে দিতে হবে। একে একে সবগুলো আমি করে নিচ্ছি, ব্রেড ক্রাম্পস দিয়ে এগুলোকে প্যাক করে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজা বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। ব্রেড ক্রাম্পসে দিয়ে পনিরটাকে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। দেখো শেষ পর্যন্ত পনির কাটলেটটা। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি কাটলেটগুলো।
দেখো তৈরি হয়ে গেল গরম গরম পনির কাটলেট। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।